बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद, আসসালামু আলাইকুম। শেখ আব্দুল ওহাব মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। আজকের পাঠ উপস্থাপনায় আমি শাহানা সুলতানা, প্রভাষক, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের ক্লাস তৃতীয় অধ্যায়ের এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলি কি কি, তো তার আগে আমরা জেনে নেব এক মালিকানা ব্যবসায় কি। একজন মালিক কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসায় বলে। আবার বলি, একজন মালিক কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসায় বলে। তো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলি কি কি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উত্তম বা উপযুক্ত বলে আমরা মনে করি, আমরা সেটা জেনে নেব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্বল্প পুঁজির ব্যবসায় সাধারণত স্বল্প পুঁজি, যেখানে কম অর্থের প্রয়োজন, অল্প টাকা দিয়েই সেই ব্যবসাগুলো করা যায়, সাধারণত সেই সব ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উত্তম। যেমন পান বিড়ির দোকান, তরকারির দোকান। যে পান বিড়ির দোকান দিতে গেলে কিন্তু অনেক পুঁজির প্রয়োজন হয় না, অল্প সামান্য কিছু পুঁজি দিয়েই কিন্তু আমরা এই ব্যবসাটা গঠন করতে পারি। এরপরে তরকারির দোকান, অর্থাৎ কাঁচা শাক সবজির দোকান, এটাও কিন্তু স্বল্প পুঁজি নিয়েও আমরা এই ব্যবসাটা করতে পারি। তাহলে আমরা বলতে পারি, পান বিড়ির দোকান এবং তরি তরকারির দোকানের ক্ষেত্রে সাধারণত এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। এরপর নেক্সট পয়েন্ট, সীমিত চাহিদার পণ্য। অর্থাৎ কিছু কিছু এলাকা আছে সেখানে সীমিত দোকানের প্রয়োজন, যেমন হোটেল, রেস্টুরেন্ট, নির্দিষ্ট এলাকার জন্য। প্রত্যেক নির্দিষ্ট এলাকায় এরকম ছোট ছোট ব্যবসা স্থাপন করা যায় স্বল্প পুঁজি দিয়ে। যেমন হোটেল ব্যবসাটা স্থাপন করতে কিন্তু অনেক বেশি পুঁজির প্রয়োজন পড়ে না, অর্থাৎ সামান্য পুঁজি দিয়েই তুমি এই ব্যবসাটা স্থাপন করতে পারো। তাহলে আমরা বলতে পারি, সীমিত চাহিদার পণ্যের ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। এরপরে নেক্সট পয়েন্ট, পচনশীল পণ্য। পচনশীল পণ্য অর্থাৎ যে সমস্ত পণ্যগুলো দ্রুত পচে যায়, সেক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসায় উত্তম বলে আমরা মনে করি। দেখো ফলমূল, ফলমূল সাধারণত 5 দিন 7 দিন কি 10 দিন না হয় ভালো থাকে, তারপরে কিন্তু বেশি দিন ভালো থাকে না। তো আমরা বলতে পারি, এই ফলমূলের ব্যবসা করতে গেলেও এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলে আমরা মনে করি। এরপরে মাছ, মাংস, শাকসবজি, এগুলো কিন্তু 1-2 দিনের বেশি ভালো থাকে না। মাছ মাংস ফ্রিজে রাখলে একটু ভালো থাকে, কিন্তু শাকসবজি এবং ফলমূল এগুলো কিন্তু দ্রুত পচনশীল। তাহলে এই দ্রুত পচনশীল পণ্যের বেলায়ও আমরা দেখতে পাই যে এক মালিকানা ব্যবসায়ী উত্তম বা উপযুক্ত। এরপরে পেশাদারি ও সেবামূলক ব্যবসায়। পেশাদারি বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ নির্দিষ্ট একটা পেশায় জড়িত। দেখো ডাক্তার, সশরীরে তাকে সেবা দিতে হচ্ছে। উকিল, সশরীরে তাকে সেবা দিতে হচ্ছে, অর্থাৎ একজন মাত্র ব্যক্তি। তাহলে এই ডাক্তার, উকিল, এই পেশাদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসায় উত্তম। এরপরে দেখো সেবামূলক ব্যবসা, অর্থাৎ যে সমস্ত ব্যবসার ক্ষেত্রে সেবাও দিচ্ছে, যেমন আমরা বলতে পারি সেলুন, লন্ড্রি। তো সেলুন, লন্ড্রি এক্ষেত্রে আমরা এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলে মনে করি। সাধারণত সেলুনের দোকানের চুল কিন্তু একজন ব্যক্তি কাটে, দুইজন কিন্তু কাটে না। তাহলে আমরা বলতে পারি যে এই সেলুনের ব্যবসার ক্ষেত্রেও আমরা এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলে মনে করি। এরপরে নেক্সট পয়েন্ট, শৈল্পিক কর্মের ব্যবসায়, অর্থাৎ শিল্পকর্ম, যেমন চিত্রকর্ম, ফটো তোলার ব্যবসায়, এরপরে স্বর্ণকারের ব্যবসায়। এই যে শৈল্পিক কর্মের ব্যবসায়ের ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলে আমরা ধরে নেব। এরপরে শৈল্পিক কর্মের, এরপরে ভ্রাম্যমান ব্যবসায়। ভ্রাম্যমান অর্থাৎ যারা ফেরি করে ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে, বিভিন্ন এলাকায়,
এই ফেরি করে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আমরা এক মালিকানা ব্যবসায় উত্তম বলে মনে করি। যেমন ফেরিওয়ালা, গ্রাম অঞ্চলের দিকে আমরা দেখি যে ছোটো বাচ্চাদের মানে ছোটো বাচ্চাদের খেলনা, চুড়ি, ফিতা, কানের দুল, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু একটা ঝুড়ির ভিতরে করে তারা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় যে ব্যবসা করে সেটাকে ভ্রাম্যমান ব্যবসায় বলা হয়। তো এই ভ্রাম্যমান ব্যবসার ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলে আমরা মনে করি। এরপরে নেক্সট পয়েন্ট, যেখানে প্রত্যক্ষ সম্পর্ক প্রয়োজন অর্থাৎ সরাসরি উপস্থিতি, সরাসরি উপস্থিতি এক্ষেত্রেও আমরা দেখতে পাই অর্থাৎ মালিক সেখানে সরাসরি উপস্থিত থাকবে। যেমন স্টিলের দোকান, স্বর্ণের দোকান, এগুলো কিন্তু মালিকের প্রত্যক্ষ একটা সম্পর্ক বিদ্যমান। তো এই স্টিলের দোকান, স্বর্ণের দোকান এক্ষেত্রেও আমরা এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলে মনে করি। এরপরে এক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ এমন কিছু ব্যবসায় আছে, এমন কিছু ব্যবসায় আছে যেখানে সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। যদি একাধিক ব্যক্তি সেখানে নিয়োজিত থাকে ব্যবসায়, তখন কিন্তু সিদ্ধান্ত গ্রহণও অনেকটা বিলম্ব হয়। তাহলে আমরা দেখতে পাই যে এক মালিকানা ব্যবসা পচন মৌসুমি ফল, মৌসুমি ফল এগুলো দ্রুত পচে যায়। তো এই যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে তাহলে সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় বিলম্ব হয়। এক্ষেত্রেও এই পচন এই মৌসুমি ফলের দোকান এক্ষেত্রেও কিন্তু এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে আমরা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পারলাম। তো এই এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলি ক্লাস থেকেই ধারণা পেলে বাকিটা বইয়ের সাথে মিলায় নেবা পয়েন্টগুলো নিয়ে বাসায় মনোযোগী হয়ে পড়ালেখা করবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনায় আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।